সুপ্রিয় দর্শক, আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইসমাইল হোসেন ভূঁইয়া স্বাধীনতা ডায়েরি প্রোগ্রাম নিয়ে উপস্থিত হয়েছি ধানমন্ডি উচ্চ বিদ্যালয়ে। আজকে জানাবো মুক্তিযোদ্ধা সমৃদ্ধ অনুষ্ঠান স্বাধীনতা ডায়েরি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ধানমন্ডি উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়টি 1960 সালে স্থাপিত হয়েছে। এই বিদ্যালয় স্থাপন করেছেন জনদরদি এবং সমাজসেবক জ্ঞানহিতৈষী জনাব সাবির আহমেদ চৌধুরী। তার অক্লান্ত পরিশ্রমে এই স্কুলটি হাঁটে হাঁটে পা পা করে আজকে স্বর্ণশিখর আরোহণ করছেন। শিক্ষার উন্নয়নের মান বেশ আশাব্যঞ্জক, বিশেষ করে পাবলিক পরীক্ষায় পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণী অর্থাৎ পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রায় শতভাগ অর্জন করতে সক্ষম হয়েছে। সামনে যে সম্মানিত কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন, তারা তোমাদের সামনে এই একাত্তরের রণাঙ্গনের দিনগুলো স্মৃতিচারণ করে দেখাবে। একাত্তরের ডায়েরি থেকে প্রাপ্ত লব্ধ জ্ঞান থেকে এবং তারা যে প্র্যাকটিক্যালি যুদ্ধ করেছেন, দেশ মাতৃকার জন্য জীবন দান করতে প্রস্তুত ছিলেন, আল্লাহর রহমতে তারা বেঁচে আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীন পতাকা উড্ডয়ন করে বীর দর্পে এগিয়ে যাচ্ছে। তারা তোমাদেরকে সুন্দরভাবে এই খাতরের সম্পর্কে তোমাদের উপস্থাপন করবে। প্রথমে আমি সম্মানিত বীর মুক্তিযোদ্ধা জনাব ইসমাইল হোসেন স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং পাশাপাশি একাত্তরের এই স্মৃতিচারণগুলো, জ্বলন্ত উদাহরণগুলো আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সামনে বলার জন্য বিনীত অনুরোধ করছি।
সাপ্তাহিক অনুষ্ঠান স্বাধীনতা ডায়েরি নিয়ে আমি আলহাজ ইসমাইল হোসেন মোয়া এবং সাথে আমার রণাঙ্গনের সাথী ভাই ও বন্ধুরা উপস্থিত আছেন। আমরা মুক্তিযোদ্ধা। আমাদের নতুন প্রজন্ম জানে না মুক্তিযোদ্ধা কিভাবে হয়েছে, মুক্তিযোদ্ধা কিভাবে করা হয়েছে, এই দেশ কিভাবে স্বাধীন হয়েছে, আমরা যখন স্বাধীনতার আগে আমরা কি অবস্থায় ছিলাম, তোমাদের মতন এইভাবে জামা কাপড় পরে আমরা স্কুলে আসতে পারতাম না, আমাদেরকে অনেক সময় শিরা জামা পরে আমাদেরকে স্কুলে আসতে হতো, অনেক দুঃখ কষ্টের ভিতরে আমরা পড়ালেখা করেছি, পড়ালেখার পরও আমরা ডিগ্রি মাস্টার ডিগ্রি তখন পাস করে আমরা বড় কোনো চাকরি পেতাম না। আজ দেশ স্বাধীন হয়েছে, আমাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। একাত্তরের যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি কেন, 25শে মার্চ কালো রাত্র, এই রাত ভর আমরা গ্রিন রোডে ব্যারিকেড দিয়েছি, ব্যারিকেড দিয়ে উঁচা করে ফেলছি, পুরো ঢাকা শহর ব্যারিকেড হয়েছিল, পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে আমাদের এই সন্তানদের, আমাদের মতো যুবক, আমি তখন যুবক, আমার আমাদের মতো সব লোকদেরকে তারা হত্যা করেছে, শিথিল করেছে এক ঘন্টা। 26 তারিখে আমি যখন বেরিয়ে আসলাম আমার বড় ভাইকে নিয়ে রাস্তা প্রদক্ষিণ করলাম, নিউ মার্কেটে কাঁচা বাজারটা ছিল, এখন যে রোডটা এই রোডটার উপরে এই স্মৃতিচারণ তোমাদের জানা দরকার, সেই লোকগুলি সবগুলি হত্যা করা হয়েছে, খুলে গেছে সব। এই দৃশ্য দেখে আমি মুক্তিযুদ্ধে যাই। 71-এর যখন মুক্তি সংগ্রাম হয় তখন আমরা অনেক ছোট ছিলাম। আজকের এই মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার স্কুলের ছেলে মেয়ের অনেক কিছু জানে না, তাই ওনারা আজকে এখানে এসেছেন, ওনাদের স্মৃতিচারণ করেছেন, তোমরা তাদের মুখ থেকে শুনেছ কিভাবে ওনারা যুদ্ধ করেছেন। এবং যুদ্ধের পূর্বে আমরা তখন পাকিস্তানের অধীনে একটি রাষ্ট্র ছিলাম, পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান একটা দেশ ছিল, সে পশ্চিম পাকিস্তানের শাসকরা আমাদের এই পূর্ব পাকিস্তানের প্রতি অনেক অত্যাচার, অনেক অন্যায়, অনেক অবিচার করেছে, অনেক বিবাদাসুলভ আচরণ করেছে। সেই বিন্দু বিন্দু ক্ষোভকে একসাথ করে শতাব্দীর মহানায়ক, স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা, আমাদের সেই রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বপ্ন দেখতে দেখতে এই জাতিকে একসাথ করে সেই 66-এর 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ, ধারাবাহিক একটা প্ল্যান প্রোগ্রাম করে এটা হয়েছে। যেখানে মহান মুক্তিযোদ্ধারা আছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যারা যুদ্ধ করেছেন তাদেরকে একে একে এই 71-এর দিনগুলো সম্পর্কে তোমরা প্রশ্ন জিজ্ঞেস করবে এবং তোমাদের সেই অভিজ্ঞতা কাজে লাগাবে। যুদ্ধের জন্য উদ্বৃত্ত হয়েছে একমাত্র বঙ্গবন্ধু যখন বলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হবে। যে বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে যে বর্তমান শিখা চিরন্তন, যে রেসকোর্স ময়দান থেকে যে 7 মার্চের যে অগ্নিঝরা ভাষণ দিয়েছিলেন, সে ভাষণেই বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তখন আমরা বুঝতে পেরে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। তখন আমরা ছাত্র জনতা, কুলি মজুর, সৎ
সবাই মিলে যুদ্ধের জন্য প্রস্তুত হই। ওই সময় আপনাদের বয়স কেমন ছিল? তখন কি আপনাদের ভয় হতো না? আমার যুদ্ধের সময় বয়স ছিল 16 বছর। ভয় তো প্রশ্নই আসে না। যুদ্ধে কখন যাব কমান্ডার আহ্বানে তখন শুধু রক্ত দিয়ে টকটক করত পাকিস্তানি হানাদারে কোন প্রজেক্ট করব তখন স্বাধীনতা বীরদেরকে প্রজেক্ট করব এই ছিল মনে প্রাণে দেহে রক্তে একটা একটা না দেব শুধু যুদ্ধে যাব যার স্বাধীন করব কোনো ভয় ব্যক্তি কোনো প্রশ্নই আসে না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার শক্তি কোথায় পেয়েছিল নানকুর স্যারের কাছে প্রশ্ন রইছে অত্যাচারে তিক্ত হয়ে মানুষ হত্যার রক্ত দেখে মন আর তিক্ত হয় তুমি তোমার সামনে যদি তোমার বাবাকে হত্যা করে তুমি তখন কি করবা তোমাকে ওই মুহূর্তেই তুমি ঝাঁপিয়ে পড়বা যদি তোমার ক্ষমতা থাকে আমরা ওইরকমই তখন আমরা চিন্তা করলাম কি করলে কি হবে তখন আমরা প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে সাড়া দিল তাদের এখানে আমরা গেলাম ট্রেনিং নিলাম কিন্তু আমাদের কি কিন্তু খাদ্য দেয় নাই মুক্তিযুদ্ধে কিন্তু খাদ্য দেয় নাই আমাদের কাছে টাকা ছিল এই টাকা ঘরের টাকা নিয়ে মানুষের ঘরে খেয়ে তারপরে আমরা যুদ্ধ করে ওই রণাঙ্গন রণাঙ্গন তো সৃষ্টি হয়েছে অস্ত্র আনার পরে ওই দেশের থেকে অস্ত্র আনলাম ওখানে ট্রেনিং নিলাম অস্ত্র আনলাম যুদ্ধ করলাম খাদ্য দিবে কি যুদ্ধ কিন্তু এমনি হয়ে যায় নাই আমরা এমনি দেখি যে হয়ে গেছে এত সহজ না রক্তের বিনিময় রক্ত হয়েছে অস্ত্র ব্যবহার করা হয়েছে হানাদার বাহিনীকে মেরে এই দেশটিকে বিতাড়িত করে তারপরে আমরা এইটাই হইল মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ভুল চেতনা আমরা যেভাবে নিয়েছি সেটা হইল এটাই হইল আসল স্বাধীনতা ডায়েরি নামক যে প্রোগ্রামটা হয় এই প্রোগ্রামের থেকে আমাদের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কে তারা অনেক কিছুই জানতে পারবে এরকম দুই একটা অনুষ্ঠান যদি আমাদেরকে বাচ্চারা করতে পারে তাহলে এরা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে এবং স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে একাত্তর সম্পর্কে অনেক কিছুই জানতে পারবে আমাদের আজকে স্কুলে যে মুক্তিযুদ্ধের প্রোগ্রামটা হলো আমাদের তিন চারজন মুক্তিযোদ্ধা আজকে আমাদের মাঝে আছে আমাদের বাচ্চারা অনেক কিছু শিখলো তো ইনশাল্লাহ আশা করি আমাদের বাচ্চারা সামনে মুক্তিযুদ্ধ সম্বন্ধে ওদের অনেক ভালো একটা সুন্দর ধারণা হলো এবং আগামীতে আমরা চাই এই ধরনের অনুষ্ঠান আমাদের স্কুলে আরও অনেক হোক যেন আমাদের বাচ্চারা মুক্তিযুদ্ধ সম্বন্ধে আরও অনেক কিছু জানুক এবং বুঝুক স্বাধীনতার ডায়েরি অনুষ্ঠানে যারা আয়োজক বা উদ্যোক্তা তাদেরকে আমার পক্ষ থেকে জানাই অসংখ্য উপনতি অগণন সাধুবাদ লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন।